হেল্লো এভরিওয়ান, পুনরবার আন্তরিক স্বাগত জানালো আমার এই এডুকেশনাল ইউটিউব চ্যানেলটোলে। আজি এই একটা কুইক আপডেট ভিডিও হয়। আজি কিছু সময় পূর্বে ডিএমইর তরফরপরা অফিসিয়ালি এখন নোটিস প্রকাশ করেছে, যখন নোটিসত তোমালোক অর্থাৎ বিএসসি নার্সিং থার্ড কাউন্সিলিং র্যাঙ্কবিল সাল সলনি করে দিয়েছে, ক্যাটেগরি ওয়াইজ র্যাঙ্ক ডিভাইডেশন করে দিয়েছে, ক্যাটেগরি ওয়াইজ কিমান র্যাঙ্কলে যাব পারবে, লগতে অফিসিয়াল নোটিফিকেশন সংকেন্দ্রে ডাউনলোড করবা যদি তোমালোকে জানিবলে মন আছে ভিডিওটো প্রথমরপরা শেষলে চাবা। এই একটা ভাল খবর বলে কব পারি, গুড নিউজ হয়, কারণ যাক র্যাঙ্ক বেশি আছে তোমালোক যাব পারবা, তোমালোকে অর্থাৎ বিএসসি নার্সিং এন্ট্রেন্স এক্সামিনেশনত র্যাঙ্ক হিসাবে। সো চাই থাকা ভিডিওটো প্রথমরপরা শেষ হলে, কিন্তু ভিডিওটো আরম্ভ করার আগে যদি তোমালোকে রেগুলারলি এনেকা ধরনের ইনফরমেটিভ ভিডিও বনো নোটিফিকেশন টাইম টু টাইম পাবলে বিচারা, দেন চ্যানেলটো সাবস্ক্রাইব করে বেল বটনটো অলট সেট করে রাখবা, কারণ আমাদের চ্যানেলের জড়িয়ে দায়িত্ব সহকারে সকলপর আপডেট টাইম টু টাইম দি থাকা হয় আর আহিবলীয় দিনবোরতে দি থাকা হব। সো সাবস্ক্রাইব করে লোবলে নাপাহরিবা। পোন প্রথমতে কই দিও এই নোটিশন তোমালোক অকনমান মই কই দিও। সো ইয়াতে লিখা আছে এডুকেশনাল নোটিস থার্ড রাউন্ড বি অফ থার্ড রাউন্ড অফলাইন কাউন্সিলিং ফর সিলেক্টেড অফ ক্যান্ডিডেট ফর এডমিশন ইন টু দ্য ভ্যাকেন্সিট অফ ফার্স্ট ইয়ার বিএসসি নার্সিং কোর্স ইন দ্য থ্রি গভর্নমেন্ট নার্সিং কলেজ অফ আসাম। অসমত জেনারেলি যদি তোমালোকে নাজানা কই দিও, অসমত তিনিখন গভর্নমেন্ট মেডিকেল কলেজ আছে যত তোমালোকৰ বিএসসি নার্সিংৰ কোর্স করা হয়। গুৱাহাটী মেডিকেল কলেজ, যোৰহাট মেডিকেল কলেজ আৰু শিলচৰ মেডিকেল কলেজ, এই তিনিখন মিলি তোমালোকৰ 180 প্লাছ সিটছ কেপাচিটি আছে। কাউন্সিলিংৰ ডেটটো তোমালোকৰ সাল সলনি হোৱা নাই। 2023 বৰ্ষৰ জানুৱাৰী মাহ 4 তাৰিখে কাউন্সিলিং অনুষ্ঠিত কৰা হ'ব, এটা বজাৰ পৰা কিন্তু ৰেংকখিনি সাল সলনি কৰি দিছে। অল কেণ্ডিডেট তোমালোকৰ যদিহে ৰেংক আপ টু 341লৈ যাব পাৰিবা, অ' বি চি এম অ' বি চি তোমালোকৰ ৰেংক 405লৈ যাব পাৰিবা, এছ টি পিৰ 474লৈ যাব পাৰিবা। তাৰ পিছত যদিহে কোনোবা এছ চি কেণ্ডিডেটে এইটো ভিডিঅ' চাই আছে, তোমালোকৰ ৰেংক যদি 592লৈ আছে দেন যাব পাৰিবা। তাৰ পিছত টি জি এল আৰু এক্স টি জি এলৰ ৰেংক যদিহে 959ৰ ভিতৰত আছে, কিন্তু তোমালোকৰ কেটেগৰীটো টি জি এল বা এক্স টি জি এল হ'ব লাগিব, দেন তোমালোকে যাব পাৰিবা কাউন্সিলিঙলৈ। টাইমটো মনত ৰাখিবা 1:00 বজা 2023 বৰ্ষৰ জানুৱাৰী মাহ 4 তাৰিখ। চ' এইটো এটা কুইক আপডেট ভিডিঅ' হয়। এতিয়া তোমালোকক কৈ দিওঁ কেনেদৰে ডাউনলোড কৰিব লাগে, কাৰণ ডাউনলোড কৰা প্ৰচেছটো কমপ্লিটলি বেলেগ হয়। ডি এম ইৰ অফিচিয়েল ৱেবছাইটত তোমালোকে যদি ভিজিট কৰা দেন তাত টোপোৱা, কাৰণ ছাৰ্ভাৰটো কিবা এটা প্ৰব্লেম দেখা চাগে, মেবি তাৰ পৰা ডাউনলোড কৰাটো টান হয়। চ' সেইবাবে তোমালোকক ডাউনলোডিঙৰ প্ৰচেছটো অকণমান বেলেগ। ভিডিঅ' ডিছক্ৰিপশ্যন বক্সত এটা লিংক দি দিম, অফিচিয়েল নোটিফিকেশন তোমালোকে এনেকুৱা ধৰণৰ এটা লিংক পাব onepad.com। চ' তোমালোকে চিম্পলি এই লিংকটো ক্লিক কৰি দিবা। চ' লিংকটো ক্লিক কৰাৰ লগে লগে তোমালোকৰ সন্মুখত এনেকুৱা ধৰণৰ এখন পেজ আহি যাব। এই পেজত তোমালোকে দেখিবলৈ পাইছা এটা লিংক প্ৰটেক্ট কৰি ৰখা হৈছে। তোমালোকে যদি ভালদৰে মন কৰা এটা লিংক দেখা পাবা, ইয়াত gplinks.co.in তোমালোকে অৰ্থাৎ মোবাইলটো মোৰ ৰোটেট হৈ আছে কাৰণে এনেকুৱা ধৰণে দেখিবলৈ পাইছা। তোমালোকৰ নিজৰ নিজৰ মোবাইলটো যেতিয়া চিধা হৈ থাকিব ওপৰতে পাই যাবা gplinks.co.in। তোমালোকক মই মাৰ্ক কৰি দেখুৱাই দিছোঁ, চিম্পলি এই লিংকটোত তোমালোকে ক্লিক কৰি দিবা। ক্লিক কৰি দিয়াৰ লগে লগে তোমালোকৰ সন্মুখত এখন নতুন পেজ বা এটা নতুন উইন্ডো খুল হ'ব। এই উইন্ডোখনত তোমালোকে একো কৰিব নালাগে, 3 বা 4 ছেকেণ্ড চিম্পলি ৱেইট কৰি দিলে হ'ল। ৱেইট কৰি দিলে তোমালোকক এটা নতুন পেজলৈ ৰিডাইৰেক্ট কৰি দিব মাই নিউজ মিডিয়া.com। চ' এই ৱেবছাইটটোৰ পৰা তোমালোকে ডাউনলোড কৰিব পাৰিবা। ওপৰত এটা লাইন আহি আছে, যদি তোমালোকে ভালদৰে মন দিছে গম পাবা, প্লিজ ৱেইট 10 ছেকেণ্ড। ইয়াতে তোমালোকৰ 10 ছেকেণ্ডৰ পৰা কাউণ্ট ডাউন হৈ গৈ যেতিয়া 0 হৈ যাব তেতিয়া তোমালোকৰ সন্মুখত ইয়াত লাইন আহি যাব যে স্ক্ৰল ডাউন। মই তোমালোকক দেখুৱাই দিওঁ, ইয়াত 10 ছেকেণ্ডৰ পৰা কাউণ্ট ডাউন হৈ গৈ যেতিয়া 0 হৈ যাব এনেকুৱা ধৰণে এটা লাইন দেখিবলৈ পাবা, স্ক্ৰল ডাউন। যেতিয়া স্ক্ৰল ডাউন বুলি লিখা আহিব তলত তোমালোকে স্ক্ৰল ডাউন কৰি দিবা। ইয়াতে এটা বাটন দেখিবলৈ পাবা ভেৰিফাই, চিম্পলি তোমালোকে ভেৰিফাই বাটন ক্লিক কৰি দিবা। ক্লিক কৰি দিয়াৰ লগে লগে তলত লিখা আহিব যে স্টেপ 1 অফ 3। তোমালোকক মই দেখুৱাই দিওঁ, ইয়াৰ তলত দেখিবলৈ পাইছে ষ্টেপ 1 অফ 3। অৰ্থাৎ আমি এনেকুৱা ধৰণে 3 বাৰ ভেৰিফিকেশ্যন কৰিব লাগে, কিন্তু আমি এবাৰ কৰিলোঁ আৰু 2 বাৰ কৰিব আছে। দেন তোমালোকে নেক্সট আৰু কণ্টিনিউ বাটনটোত চিম্পলি ক্লিক কৰি দিবা। কণ্টিনিউ বাটনটোত ক্লিক কৰাৰ লগে লগে ছেম পেজতে তোমালোকক আকৌ এবাৰ ৰিডাইৰেক্ট কৰি দিব। ৰিডাইৰেক্ট কৰাৰ লগে লগে ইয়াত তোমালোকে দেখিবলৈ পাইছা প্লিজ ৱেইট 10 ছেকেণ্ড। ইয়াতে তোমালোকৰ ছেম প্ৰচেছ 10 ছেকেণ্ডৰ পৰা কাউণ্ট ডাউন হৈ গৈ যেতিয়া 0 হৈ যাব ইয়াত স্ক্ৰল ডাউন বুলি আহি যাব তেতিয়া তোমালোকে স্ক্ৰল ডাউন কৰি দিবা, যাতে তোমালোকে নোটিচখন ছাৰ্ভাৰ ডাউনৰ প্ৰব্লেম ফেচ নকৰাকৈ ডাউনলোড কৰিব পৰা। সেইবাবে এনেকুৱা ধৰণে মই ডাউনলোড কৰিবলৈ কৈছোঁ, তেতিয়া তোমালোকৰ কোনো ধৰণৰ অসুবিধা নহয়। স্ক্রোল ডাউন টু কন্টিনিউ ইয়োর মেইন ওয়েবসাইট লিঙ্কস, তোমালোকে একবার তললৈ স্ক্রোল ডাউন করে দিবা। ইয়ার এটা বাটন দেখবলে পাবা আগের দরে সেম প্রসেস ভেরিফাই, সিম্পলি ভেরিফাই বাটনটো যেটা ক্লিক করে দিবা। ক্লিক করে দিয়ার লগে প্লিজ ওয়েট বলে আইব। তারপর দেখবলে পাইছে তলত স্টেপ 2 অফ 3। মই আগতে কৈছিলো 3 বার করব লাগিব, 3 বার ভিতর আমি 2 বার করলে আকৌ এবার করব আছে। 2 বার করার হে গোয়ার পিছত সিম্পল আর কন্টিনিউ বাটনটোত আকৌ এবার ক্লিক করে দিলো। ক্লিক করে দিয়ার লগে আকৌ এটা নতুন পেজলৈ আমাক রিডাইরেক্ট করে দিলে প্লিজ ওয়েট 10 ছেকেণ্ড। সেম প্রসেসত তোমালোকে 30 ছেকেণ্ডৰ ভিতর গোটেখিনি ডাউনলোড করে চাব পাৰিবা, তোমালোকে নোটিশখন অরিজিনাল নে ফেক গোটেখিনি। সো ইয়াতে তোমালোকে দেখবলে পাইছে প্লিজ ওয়েট 8 ছেকেণ্ড। 10 ছেকেণ্ডৰ পৰা কাউণ্ট ডাউন হৈ গৈছে, যেতিয়া 0 হৈ যাব ইয়াত এটা দীঘলকৈ লাইন আহি যাব স্ক্ৰল ডাউন। যেতিয়া স্ক্ৰল ডাউন বুলি ইয়াত তললৈ স্ক্ৰল ডাউন কৰি দিবা, চিম্পল স্ক্ৰল ডাউন বুলি বাটনটোত তোমালোকে ভেৰিফাই বাটনটোত পাবা। ইয়াত ভেৰিফাই বাটনটোত তোমালোকে চিম্পলি ক্লিক কৰি দিবা। তলত দেখিবলৈ পাইছা ষ্টেপ 3 অফ 3, আৰু একো কৰিব নালাগে। যেতিয়া তোমালোকে ষ্টেপ 3 অফ 3 ক্লিক কৰিবা, কণ্টিনিউ বাটনটোত চিম্পলি ক্লিক কৰি দিবা, তোমালোকে এই পেজলৈ আহিবা। এই পেজত অহাৰ লগে লগে অট'মেটিকেলি তোমালোকৰ নিজৰ নিজৰ মোবাইলত যদি PDF আছে সেইটো ডাউনলোড হৈ যাব, তোমালোকে ডাউনলোড কৰি চাব পাৰিবা। বাকী আজিলৈ মানে যেতিয়া মেৰিট লিষ্ট আহিব মই আপডেট কৰি দিম। জয় অসম।